হ্যালো এভরিওয়ান, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ অ্যান্ড নেপোলি ব্রাগা এই চারটা টিমের কমপ্লিট অ্যানালাইসিস করে আপনাদেরকে প্রেডিকশন দিব। তো সর্বপ্রথম আমরা ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখ এই দুইটা টিমের কথা যদি বলি, তো রিসেন্ট আমাদের এই দুইটি ম্যাচ সেপ্টেম্বরের 20 তারিখ তারা দুজন মুখোমুখি হয়েছিল, সেপ্টেম্বরের 20 তারিখ 2023 সাল। তো সেখানে তারা গোল করেছিল, ম্যানচেস্টার সিটি করেছিল 3টি এবং বায়ার্ন মিউনিখ করেছিল 4টি। এখানে দেখতেই পাচ্ছেন ম্যানচেস্টার সিটি 3টি এবং বায়ার্ন মিউনিখ ছিল 4টি। এটি ছিল বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ, মানে বায়ার্ন মিউনিখ মানে জার্মানিতে এই খেলাটি হয়েছিল। কিন্তু আজকে যে খেলাটি হচ্ছে সেটি হবে ম্যানচেস্টার ইউনাইটেড মানে ইংল্যান্ডের মাটিতে খেলা হবে, ইংল্যান্ড হচ্ছে হোম টিম। সুতরাং আমরা এখানে যদি আপনাদেরকে একটি অ্যানালিসিস করতে চাই, সর্বপ্রথম আমরা এটি বলতে যাব যে বায়ার্ন মিউনিখ লাস্ট তাদের যে খেলাগুলো হয়েছে প্রায় 12টি খেলা হয়েছে, সেখানে তারা টোটাল যে গোলগুলো করেছে তার অ্যাভারেজ হচ্ছে 3.33, মানে প্রতিটা ম্যাচেই তারা 3টি উপরে গোল করেছেন বায়ার্ন মিউনিখ। এবং ম্যানচেস্টার সিটির লাস্ট 12টা ম্যাচে তারা গোল করেছিল প্রায় 20টার উপরে, যা প্রায় 3.50 অ্যাভারেজে। প্রত্যেকটা ম্যাচে তারা 3টা বেশি গোল করেছিল। সুতরাং এখানে বুঝতেই পারছেন যে তারা কিন্তু খুব একটি স্ট্রং একটি টিম, তারা যেহেতু স্ট্রং টিম এবং এরকম একটি কম্পিটিটিভ খেলায়, ইউএফএ চ্যাম্পিয়নশিপ লিগের খেলায়, তারা তাদের সর্বোচ্চ বা বেস্ট খেলাটাই দেওয়ার চেষ্টা করবে এবং তাদের যে বেস্ট প্লেয়ারগুলো রয়েছে সে প্লেয়ারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি আমরা এখানে বলতে চাই যে বায়ার্ন মিউনিখের যে চার গোল করেছিল এবং ম্যানচেস্টার সিটি যে 3 গোল করেছিল, তাদের যে প্লেয়ারগুলো এখানে গোল করেছিল সেইখানে টিমে, সেই প্লেয়ারগুলো এখানে খেলবে কিনা, তাদের মধ্যে শুধু একজন রয়েছে বায়ার্ন মিউনিখের, একজন রয়েছে, সে হচ্ছে সার্জে, তাদের মধ্যে একজন রয়েছে সার্জে নার্ভি। সো তার ইঞ্জুরি রয়েছে, সে শুধু খেলবে না, সে 1টি গোল করেছিলেন। আর বিপরীত পক্ষে বিপরীত টিম যেমন ম্যানচেস্টার ইউনাইটেড ক্যাসেমিরো সেও ইঞ্জুরিতে রয়েছে। ক্যাসেমিরো কিন্তু এখানে 2টি গোল করেছিল, একটা 88 মিনিট আর একটা 95 মিনিটে। ম্যানচেস্টার সিটির ক্যাসেমিরো 88 মিনিট এবং 95 মিনিটে 2টি গোল করেছিলেন। সেই প্লেয়ারটি কিন্তু এই ম্যাচে খেলবে না, কারণ তার ইঞ্জুরি হয়েছে। তো ওভারঅল বাকি যে প্লেয়ারগুলো রয়েছিল সবগুলোই খেলবে। আর আমরা যদি এখন এখানে প্রেডিকশন করতে চাই, যেহেতু ম্যানচেস্টার সিটির হোম টিম, সেক্ষেত্রে হোম টিমের অ্যাডভান্টেজ অবশ্যই এক্সট্রা থাকে। আর বায়ার্ন মিউনিখ হচ্ছে গিয়ে জার্মানি বুন্দেসলিগার বেস্ট একটি টিম। সুতরাং এখানে আরও গোপন কিছু অ্যানালাইসিস রয়েছে, মাঠের কন্ডিশন এবং রেফারি, তো এদেরকে বিবেচনা করতে দেখা যায় যে দুই টিমই এখানে গোল করবে এবং ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে ড্র। কিন্তু আমরা অত রিস্ক নেব না, এখানে আমরা শুধুমাত্র বোর্ড টিম টু স্কোর, মানে দুই টিমই স্কোর করবে, এইরকম একটা স্লট আমরা এখানে নিব। তো দ্বিতীয়ত আমরা নেপোলি এবং ব্রাগা এই দুইটির ম্যাচ রয়েছে। ব্রাগা হচ্ছে একটি পর্তুগাল প্রিমিয়ার লিগের একটি ক্লাব এবং নেপোলি হচ্ছে ইতালি সিরিয়া অন একটি ক্লাব। দুটি দুই দেশের অনেক ভালো এবং স্ট্রং, পয়েন্ট টেবিলে অলওয়েজ 1 থেকে 5-এর মধ্যেই থাকে। তো তাদেরকে যদি এখন আমি অ্যানালাইসিস করতে চাই, এখানে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সো আমি অ্যানালাইসিস করে রেখেছি এবং আপনাদেরকে শুধু এখন প্রেডিকশনটা দিয়ে দিব। যেমন আমি এখানে স্টেক করব নেপোলি, আমরা এখানে অ্যানালাইসিস করেছি নেপোলি প্রায় 6টি কর্নার এখানে করবে, কিন্তু আমরা এখানে 6টি কর্নার নিব না, আমরা নিব অনলি 3.5 কর্নার নিয়ে আমাদের টোটাল ওটস হবে 1.67। এখানে 96,000 ম্যাক্স স্টেক করতে পারবো, তো আমরা এখানে 96,000ই এখানে স্টেক করব। দেখতে পাচ্ছেন এখানে 96,000 আমাদের স্টেক হয়ে গেছে। এখন আমরা যদি, এটি হচ্ছে আমাদের স্টেক করা হয়ে গেল, এই ম্যাচটি আজকে আপনারা স্টেক করবেন, আপনাদের সর্বোচ্চ অ্যামাউন্ট এই ম্যাচটিতে স্টেক করবেন। এটি 95 থেকে 99% পর্যন্ত সেফ। গেমবলিংয়ে আপনাদের লাভও হতে পারে, লসও হতে পারে, ফুল রেসপন্সিবিলিটি আপনার, সুতরাং দেখে শুনে স্টেক করবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে আপনারা এখন পর্যন্ত জয়েন না করে থাকেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন। এখানে আমরা প্রতিনিয়ত ফ্রি বেটিং টিপস শেয়ার করি এবং অনেক বড় বড় ওটস মাঝে মাঝে আমরা শেয়ার করে থাকি, এগুলো হচ্ছে প্রিমিয়াম মেম্বারদের জন্য।
তো আপনারা এখানে জয়েন করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, এই ধরনের ফ্রি বেটিং টিপস এবং আরও বিষয় প্রেডিকশনের জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, যা ইউটিউবে সরাসরি আপনারা বা বুদ্ধুত পাচ্ছেন না, কিন্তু টেলিগ্রামে জয়েন করলে আপনারা আমরা যে আপডেটগুলো দেবো সেই আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।